আজ বালি স্টেশনের রেলের আর পি স্টেশন চত্বরে থাকা মেডিকেল স্টাফ এবং রেলওয়ে স্টাফদের ছাড়া বাকি আম জনতাকে স্টেশন চত্বর থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন এবং সেখানে কিছু মানুষের সাথে আরপিএফদের বচসা শুরু হয় জানান যে তারা যদি এইভাবে বাইরে না বেরিয়ে বা রোজগার না করে এক জায়গা থেকে অন্য জায়গা যদি না যেতে পারে তাহলে তাদের বাড়ির লোকেরা না খেতে পেয়ে মারা যাবে এই শুনে আরপিএফ কর্মী বলেন আমাদের কিছুই করার নেই আপনারা এই স্টেশন থেকে বেরিয়ে যান মতে আমরা পৌঁছে গেছি বালি স্টেশনে সেখানে দেখা যাচ্ছে যে আরপিএফ এর তরফ থেকে যারা বাইরের থেকে এসেছে মানে রেল স্টাফ কিংবা মেডিকেল স্টাফ ছাড়া যারা বাইরের থেকে এসে প্ল্যাটফর্ম চত্বরে ভিড় জমাচ্ছে বা বসে আছে তাদেরকে আর পি তরফ থেকে স্টেশন চত্বর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে কিছু কিছু মানুষ সেটা মেনেও নিচ্ছে কিছু কিছু মানুষ বলছে না তাদের অসুবিধা আছে বলে তারা বসে আছে এই নিয়ে কিছুটা হলো তর্ক বিতর্ক চলছে হাওড়া থেকে ভিকি রয় রিপোর্ট এক্সপ্রেস নিউজ